ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে উৎসবের আমেজ, আরও একবার সুপার কাপের ট্রফি জয়ের আনন্দ, পঞ্চমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা উল্লাসে মেতে ওঠার ক্ষণ রিয়াল মাদ্রিদের। হেলসিঙ্কিতে বেঞ্জেমা ভিনিসিয়াস জুটির আরও একবার দুর্দান্ত জয়, ইউরোপিয়ান প্রতিযোগিতায় 62 বছর পর ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হয়ে নতুন মৌসুমটা জয় দিয়ে রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ের মুখোমুখি ম্যাচ নিঃসন্দেহে বাড়তি উত্তেজনার যোগান দেবে এমনটাই স্বাভাবিক। জয় পেতে বিচক্ষণ কার্লো অ্যাঞ্চেলত্তির পরিকল্পনায় ছিল না কোনো রকম ত্রুটি। মৌসুমটা নতুন হলেও নতুনের পথে না হেঁটে গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের একাদশে ভরসা রেখেছেন ইতালিয়ান কোচ। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণের ছক সাজাতে থাকে মাদ্রিদিস্তারা। দুর্দান্ত সব আক্রমণে ফ্রাঙ্কফুর্টের রক্ষণকে ব্যস্ত রাখলেও ভাঙতে পারেনি জার্মান ক্লাবটির রক্ষণ দুর্গ। ম্যাচের 17 মিনিটে বেঞ্জেমার পাসে দারুণ এক শট নেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হয় ভিনি। এরপর ম্যাচের 37 মিনিটে ডেভিড আলাবার হেডে জালে জড়ায় বল, 1-0 এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধের শেষ দিকে বেঞ্জেমা গোলের দারুণ এক সুযোগ পেলেও ব্যবধান দ্বিগুণ করা হয়ে ওঠেনি লস ব্লাঙ্কোদের। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান দ্বিগুণ করতে আপ্রাণ চেষ্টা চালায় রিয়াল। 61 মিনিটে ক্যাসিমিরোর শট ক্রসবারে লেগে ফিরে এলেও দ্বিতীয় গোলের দেখা মেলে এর কিছুক্ষণ পরই। 65 মিনিটে ভিনিসিয়াসের পাসে দারুণ এক শটে বল জালে জড়ায় করিম বেঞ্জেমা, 2-0 লিড নেয় কার্লো অ্যাঞ্চেলত্তির দল। ম্যাচের বাকি সময় ব্যবধান কমাতে পারেনি ইউরোপা লিগ জয়ী ফ্রাঙ্কফুর্ট, শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে দীর্ঘদিন 323 গোল করে রাউল গঞ্জালেজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন বেঞ্জেমা। তবে সুপার কাপে এক গোল করে কিংবদন্তি রাউলকে ছাড়িয়ে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ।